কৃষ্ণ জয় নিতাই জয় গৌ সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রত্যেকটা দেখতে থাকবেন যদি স্ত্রী পাপ করে তাহলে কি অর্ধেক পাপের ভাগী স্বামীকে হতে হয় বা স্বামী যদি পাপ করে তাহলে অর্ধেক পাপের ভাগী কি স্ত্রীকে হতে হয় যদি স্বামী ও স্ত্রী দুজনে মিলে ধর্মকে পালন করে সব কাজ ধর্মের সঙ্গে করে তবে তারা দুজনে সবার থেকে সুখী তাদের থেকে সুখী পৃথিবীতে কেউ নেই স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি ভগবানের গান গুণ গান করে ভগবানের কথা আলোচনা করে ভগবানের ধামে যায় মন্দিরে যায় যদি ভগবানের সেবা করে ঘরে যদি ভগবানকে লালন পালন করে ভগবানের কাজ করে স্বামী স্ত্রী উভয়ে মিলে তাহলে জানবে তাদের জীবন ধন্য কারণ বলা হয় নিভানো সহধর্মিনী এদেরকেই বলা হয় এর থেকে ভালো কিছু আর হয় না তাদেরকে সহ পাপ ছুতে পারবে না কোনো অমঙ্গল তাদের কাছে ধারের তাদের ধারের কাছে যেতে পারবে না কোনো অমঙ্গল তাদের ধারের কাছে যেতে পারবে না যত বড়ই ব্যক্তি হোক না কেন তারা তুপ টোনা টোটকা এই স্বামী স্ত্রীর পারবে না কারণ এরা বিরাট ভক্ত তারা ভগবানের নাম ছাড়া কিছু বলে না ভগবানের প্রসাদ ছাড়া কিছু না এই ধরনের ব্যক্তিদের কেউ কয় দিন চুল ও বাঁকা করতে পারবে না এটা জেনে রাখবে তবে কেউ কারোর পাপের ভাগি হয় না এটা সম্পূর্ণ ভুল কারণ পৃথিবীতে আমাদের এসে পরিচয় হয় আমাদের যখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় তখন এটা 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 স্বামী স্ত্রী কন্যা ছেলে সেই হিসাবে হয় না আত্মার সঙ্গে মিলন আত্মা যদি আমাদের ভালো কাজ করে যায় তাহলে পরমাত্মার সঙ্গে মিলে যায় আর যদি আত্মা খারাপ কাজ করে যায় দুর্ব্যবহার করে যায় তাহলে পরমাত্মার সঙ্গে মিলতে পারে না এটাই একটা সত্য কথা সবচেয়ে সত্য কথা যে স্ত্রী স্বামীর পাপ ভাগে নিয়ে স্বর্গে গেছে বা মরতে গেছে বা নরকে গেছে এরকম কোনো কথা নাই তবে যে যেমন তার কর্ম করবে সে সেই অনুযায়ী ফল পাবে যেই কি হয় স্বামী স্ত্রী যদি উভয়েই ভালোভাবে চলে তাহলে সংসার জীবনটা সুখের হয় আর সংসার জীবন সুখের হলে ভগবান সেখানে বিরাজমান আর ভগবান বিরাজমান হলে কি হয় তারা কিন্তু বৈকুণ্ঠ ধাম যেতে পারে তাতে কোনো সন্দেহ থাকে না স্বামী ধর্ম করছে অথচ স্ত্রী করছে না তাহলে সেই ভোগান্তি কে ভুগবে স্বামী ভুগবে স্বামী কোনো ভুগবে না কারণ স্বামী তো ভালো কাজ করছে সেই ভোগান্তি কিন্তু স্ত্রীকেই ভুগতে হবে আর স্ত্রী ভালো কাজ করছে স্ত্রী ধর্ম করছে স্ত্রী পূজা আসরা করছে স্বামী শুনছে না স্বামী কথা শুনছে না স্বামী করছে না তাহলে সেই ভোগান্তি স্বামীকেই ভুগতে হবে তার জন্য কোনোদিন স্ত্রী দায়ী হবে না তবে শাস্ত্র বলছে স্বামী যদি ভালো কাজ করে ধর্ম করে তবে স্ত্রীকে সাহায্য করা দরকার শাস্ত্র বলছে স্বামী ভালো কাজ করলে স্ত্রীকে সাহায্য করা দরকার এবং স্ত্রীও যদি ভালো কাজ করে তাহলে স্বামীকেও কিন্তু সাহায্য করা দরকার স্ত্রী যদি করে স্বামীকেও সাহায্য করা দরকার স্বামী যদি করে স্ত্রীকেও সাহায্য করা দরকার একটা স্ত্রী যদি পূজা করছে স্বামী তা লাথি মেরে ফেলে দিচ্ছে তাহলে সেই স্বামীর কি হবে ইহলোকে তো স্থান হবেই না পরলোকেও সে কোনোদিন স্থান করতে পারবে না স্বামী স্বামীর আশায় স্ত্রী থাকে সংসারে তো সেই স্বামী যদি সঠিক কাজ করে স্ত্রী অবশ্যই করবে কেন করবে না আর এই স্বামী স্ত্রীকে কেউ কোনোদিন সংসারের দিক থেকে এই জগতের লোকরাও কিন্তু তাদেরকে টলাতে পারে না কখনো তাদের কোনো ক্ষতি করতেই পারে না যেখানে দেখবে স্বামী স্ত্রী উভয়েই তারা দায় দায়িত্ব পালন করছে ধর্ম করছে তাদের কাছে কেউ ডাল গলাতে পারবে না এমনি বাস্তবেও কেউ ডাল গলাতে পারবে না আর যদি স্বামী স্ত্রী দুজনেই টলমলো হয় তাহলে সকলেই সুযোগ নিতে বাধ্য সুযোগ নেবেই এবং নিতেই পারে সুযোগ সেখানে স্বামী যদি স্ত্রীর নিন্দা করে স্ত্রী যদি স্বামীর নিন্দা করে অপরের কাছে তাহলে তারা তো সুযোগ নেবেই তারা নানান ধরনের সুযোগ নেবে এতে কি হবে সংসারের ক্ষতি হবে বাচ্চাদের ক্ষতি হবে তাদের ইহকাল পরকাল কিছুই ভালো হবে না কাজেই স্বামী স্ত্রী দুজনাকেই বুঝে চলতে হবে স্বামী স্ত্রী দুজনাকেই ধর্ম করতে হবে যদি স্বামী দুর্বল হয় শরীরের দিক থেকে যদি অক্ষমতা থাকে যদি সে উপবাস করতে না পারে সে যদি কোথাও যেতে না পারে দরকার নেই সে মনে মনে জন্য ভগবানকে ভজবে ভজনা করবে কলিতে কি বলেছে মহাপ্রভু যে কোনো কিচ্ছু করতে হবে না নামেই মুক্তি তো কাজেই সারা দিন রাত নাম জপ করলেই হবে নাম জপ না করলে এই কলির প্রাণীদের মুক্তি নেই কারণ নাম জপ করবে কোনো অসুবিধা নেই আর স্ত্রী পারলে উপবাস করবে স্ত্রী পারলে পূজাচরা করবে স্ত্রী পারলে কোথাও গিয়ে কিছু নিয়ে আসবে এগুলো স্ত্রী করবে বোঝা গেল উভয়েই একজনকে দিয়ে আমি বোঝালাম এটা উভয়েই উভয়ের জন্য করবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ